শুরু হয়েছে করোনা মহামারীর নতুন অধ্যায়। প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ায় 11 দফা বিধিনিষেধ দিয়েছে এরই মধ্যে সরকার, অথচ স্বাস্থ্যবিধি মানতে চরম অনীহা দেখা গেছে সবখানেই। পার্বত্য জেলা রাঙামাটিতে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, এরই মধ্যে জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে করোনা পরিস্থিতি, করণীয় এবং সতর্কতা নিয়ে কথা বলবো আজকে মানচিত্রে। যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন সাফায়াত এবং রাঙামাটি থেকে রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে। আমাদের আজকের আলোচনার বিষয় দ্রুত করোনা সংক্রমণ, করণীয়। দুজনকেই স্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ হোসাইন, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে সাতক্ষীরায় এই মুহূর্তে করোনার কী পরিস্থিতি, মানুষকে কতটা সচেতন করতে পেরেছেন, নতুন কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে করোনা সংক্রমণ বাড়ছে। কিছুদিন আগেও আমাদের সাতক্ষীরাতে পজিটিভ কোনো রোগী ছিল না, কিন্তু এখন পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23 জনে। তার মধ্যে 18 জন বাড়িতে থেকে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন, আর 5 জন মেডিকেল কলেজ হাসপাতাল, যেটাকে আমরা ডেডিকেটেড করোনা হাসপাতাল করেছিলাম, সেখানে আমাদের একটা ওয়ার্ড এখনো ঠিক করা আছে, সেখানে ভর্তি হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। আর গত 24 ঘন্টায় আমরা 36 জনের পরীক্ষা করে 11 জনকে আমরা করোনা পজিটিভ পেয়েছি। এখানে আমাদের একটা সমস্যা অথবা আমাদের একটা সীমাবদ্ধতা দেখা যাচ্ছে যে টেস্টের সংখ্যা এখন উল্লেখযোগ্য হারে আমরা বাড়াতে পারছি না, কারণ জনগণ টেস্ট করতে উদ্বুদ্ধ হচ্ছে না। বিভিন্নভাবে তাদেরকে টেস্ট করার জন্য বলা হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে সাড়াটা পাওয়া যাচ্ছে না। তারপরেও আমরা জনগণকে সচেতন করছি, বোঝাচ্ছি, পরীক্ষা আওতায় আনার চেষ্টা করছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংক্রমণ বাড়ছে। জনগণকে সচেতনতা তো বিকল্প নাই, আমরা মাস্ক ব্যবহার, হাত হ্যান্ড হাইজিন যেটাকে বলি সেটার ব্যবস্থা করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জমায়েতে এড়িয়ে যাওয়া, সমস্ত কার্যক্রমের জন্য আমরা সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরই এই ব্যাপারে কার্যক্রম নিচ্ছে, একটু কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে। সে সাথে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমও কিন্তু চলমান রয়েছে। 23 লক্ষ জনগণের মধ্যে আমরা প্রথম ডোজ দিয়ে ফেলেছি 13,49,000 জনকে, এবং দ্বিতীয় ডোজে আওতায় আনতে পেরেছি 8,85,000 জনকে। বুস্টার ডোজও আমরা 8,800। যান্ত্রিক ত্রুটির কারণে আমি সম্ভবত ডাক্তার মোহাম্মদ হোসেন সাফায়াতকে শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। ডাক্তার মোহাম্মদ হোসেন সাফায়াত, আপনি থাকুন আমাদের সাথে, আমি একটু আমাদের অন্য অতিথি সুনীল কান্তি দের কাছে যেতে চাই। সুনীল কান্তি দে, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে এই যে 11 দফা বিধিনিষেধ দেওয়া হলো, বেশ কয়েকদিন চলে গেলো, এবং আমরা কিন্তু এখন দেখছি যে লোকজন মানছে না, কি করা যেতে পারে আসলে? এই 11 দফা নিষেধে কি, নিষেধাজ্ঞায় কি বা বিধিনিষেধে কি আসলে যথেষ্ট কিনা, আপনি কি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে স্বাগত জানাতে চাই, রাঙামাটি শুভেচ্ছা জানাতে চাই। আমার কাছে যেটি সবচেয়ে দুঃখজনক বলে মনে হয়, আমরা গত 2 বারের করোনাকালীন সময়ে আমাদের এই রাঙামাটি জেলা আক্রান্তের দিক থেকে একদম শেষের দিকে ছিল, কিন্তু এবার শুরুতেই আমরা 2 নম্বরে চলে এলাম। এর অন্যতম কারণ হচ্ছে করোনা না টেস্ট করার, অর্থাৎ টেস্ট না করার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা আমাদের রাঙামাটি পার্বত্য জেলায় বিরাজ করছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা গত সপ্তাহে এখানে 126 জনকে পরীক্ষা করানোর পর আমরা দেখতে পেলাম যে এখানে 42 জনের পজিটিভ পাওয়া গেছিল। তাহলে এটা দিয়ে কি প্রমাণিত হয় যে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, আমাদের অবহেলার ঠিক নয়। আমি বলবো যে এখানে আমাদের সচেতনভাবে এগিয়ে যাওয়া দরকার, যেটা ছিল সেটি বোধহয় আমরা করতে ব্যর্থ হয়েছি। আরেকটি বিষয় আছে যে সেটি হচ্ছে পর্যটন এলাকা হিসাবে রাঙামাটির প্রতি সমগ্র দেশের মানুষের যে আকর্ষণটি আছে, সেটি এই তৃতীয় ঢেউ শুরু হওয়ার আগ পর্যন্ত এবং এখনো পর্যন্ত মাঝে মধ্যে কিছু তারা আসছেন এখানে পর্যটক যারা মানছেন না, পাশাপাশি স্থানীয়ভাবে অনেকেরও একটু অবহেলা আছে। তারা মনে করছে যে আমরা তো আগে অনাক্রমিত অবস্থায় ছিলাম, এবার বোধ হয় আবার দেখি না কি হয়। এই যখন অবস্থা, তখন মনে হচ্ছে যে 11 দফা যেটি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, এটিকে বাস্তবায়নের জন্য আরো কঠোরভাবে এগিয়ে আসতে হবে, আরো পজিটিভ ওয়েতে এটাকে নেওয়ার জন্য জনগণ থেকে শুরু করে
এত সংশ্লিষ্ট সকলকেই এগিয়ে আসা প্রয়োজন রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নতুবা এই যে তৃতীয় ঢেউ, এই তৃতীয় ঢেউয়ের যে মারাত্মক যে সংক্রমণটা হবে, এটি কিন্তু আমাদের জন্য দুঃখ বয়ে নিয়ে আসবে। যে রাঙামাটির কথা বললে সুনীল কান্তিতে, আমি আপনার কাছে সেই বিষয়টি শুনবো, আসলে করণীয় কি হতে পারে, সতর্কতা কি নেওয়া যেতে পারে, কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। একটা বিরতি থেকে ফিরে এসে বিরতির সময় হচ্ছে, দুজনেই থাকুন আমার সাথে। হোসাইন মোহাম্মদ শাফায়েত, আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই যে বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা যদি সামনের দিনগুলোতে সংক্রমণ বাড়ে সেই বিষয়টি জানবো, পাশাপাশি এও জানবো সাতক্ষীরায় যে স্থলবন্দর রয়েছে ভারতের সাথে, আমাদের যাত্রী পারাপার হয়তো বন্ধ কিন্তু পণ্য পরিবহনের একটি প্রক্রিয়া কিন্তু চলমান থাকে, সেটি রাখতেই হয়, সেই ব্যাপারে কোনো ধরনের বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অবশ্যই, আমরা একটু চিন্তিত তো অবশ্যই, যেহেতু করোনা সংক্রমণ আমাদের বাড়ছে, আমাদের সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। এখনো পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক ব্যবহার সর্বোত্তম প্রতিরোধমূলক ব্যবস্থা, সেটা আমরা চেষ্টা করছি। জনগণ আসলে আমাদের মিশ্র প্রতিক্রিয়া, সেরকম ভালো সারা সবসময় যে পাচ্ছি তাও তো না। ভ্যাকসিনেশন কার্যক্রম আমরা চালাচ্ছি, সেই সাথে আমাদের পূর্বে অভিজ্ঞতা আপনারা জানবেন যে যখন ডেল্টা ভ্যারিয়েন্টের একটা পিক গিয়েছে গত বছর, তখন কিন্তু সাতক্ষীরা তো বেশ অনেক বেড়ে গিয়েছিল। আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটা স্থাপনাটা বেশ ভালো এবং বেশ শক্তিশালী আমরা বলবো। সেখানে প্রায় ধাপে ধাপে 300 বেড পর্যন্ত বাড়ানো যেতে পারে। সেখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন 20 কিলোলিটারের একটা ট্যাঙ্কিও রয়েছে, সেন্ট্রাল ট্যাঙ্ক। আমাদের 42টা আমাদের অক্সিজেন হাই ফ্লো নেজাল ক্যানলও রয়েছে, সেই সাথে আমাদের বেশ কতগুলো সেখানে প্রায় 300 জন রোগী রাখতে পারবো। পাশাপাশি সদর হাসপাতালে আগে ছিল না, কিন্তু এবার সেন্ট্রাল অক্সিজেন লাইন বসে গিয়েছে। সদর হাসপাতাল সাতক্ষীরাতে 100টা বেড রয়েছে এবং 100টাই সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে, 6 কিলোলিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাঙ্কি রয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। যদি আমাদের এখানে হাইফ্লো কোনো নেজাল ক্যানুলা আমরা এখন আমাদের নাই, দুইটা আমাদের সিপ্যাপ বাইপ্যাপ মেশিন রয়েছে, আমরা এগুলোতে প্রস্তুত আছি। প্রয়োজন বোধে যদি বাড়াবাড়ি হয় তাহলে আমরা দুইটা উপস্থাপনাকেই আমরা ব্যবহার করতে পারবো করোনা রোগী চিকিৎসার্থে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনি বলেছেন যে ভূমিকা স্থলবন্দর, সেখানে আমাদের তো হেলথ টিম সারা বছরই কাজ করছিল, করোনা কমে গেলেও সেখানে ছিল। আসলে সাধারণ লোকজনের পারাপার অনেক কমে গিয়েছে, এখন হয়তো 30 থেকে 50 জনের মতো লোক আসছে, সেটাও একসময় কমে যাবে। তাদের আমরা স্ক্রিনিং যেটা যেটা বলে থাকি আমরা, যে আমরা দেখছি যে তাদের কোনো রোগ লক্ষণ আছে কিনা, সন্দেহজনক ব্যবস্থা আছে কিনা, সেখানে আমরা একটা আউটপোস্ট করেছি। প্রয়োজন বোধে আমরা যাতে সন্দেহজনক রোগীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারি, সেই হিসাবে আমাদের কিন্তু আমাদের জনবল ওখানে দেওয়া হয়েছে। এবং সেই সাথে যে ট্রাকটা আসছে পণ্যবাহী, যে যানবাহন গুলো আসছে, সেখানেও কিন্তু ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের সাথে একটা মিটিং করে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আগে সাথে হেল্পার যেরকম আসতো, এখন হেল্পার আসতে পারবে না, শুধুমাত্র ড্রাইভার আসবে এবং তারা দিনে দিনে এসে দিনেই ফিরে যাবে। সবচেয়ে ভালো হয় 4টার মধ্যে আনলোড করে তাদের তাদের ইন্ডিয়া আবার ফেরত পাঠিয়ে দেওয়া। যদি অবস্থা দৃষ্টি কাউকে থাকতে হয়, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ তাদের জন্য একটা থাকার জায়গা করে দিয়েছে, তারা সেখানেই থাকবে, বাইরে যাবে না, বাড়ি থেকে খাবার আনিয়ে খাবে এবং স্থানীয় এক ধরনের আইসোলেশনের ভেতরে আসলে তাদেরকে রাখা হচ্ছে, আইসোলেশনের মধ্যে রাখা হচ্ছে। জি, ডাক্তার মোহাম্মদ হোসেন শাফায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু যেতে চাই সুনীল কান্তি দে, আমাদের অন্য অতিথি, যেটি বলা হচ্ছে যে রাঙামাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, কোনোভাবেই সংক্রমণ মানে ঠেকানো যাচ্ছে না, নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, প্রশাসন বলছে, দাবি করছে, সেটি আসলে কতটা সত্যি, প্রশাসন সত্যিই কিছু করছে কি না, এবং কেন আসলে ঠেকানো যাচ্ছে না সংক্রমণ, আপনার কি মনে হয়? দেশবাসীকে অবহিত করতে আমাদের কোনো দ্বিধা নেই, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিধা নেই, প্রশাসন যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের একটি কথা বলে মনে রাখতে হবে, রাঙামাটি এটি কিন্তু সমতল এলাকা, কোনো জেলার মতো জেলা নয়, এখানে একটা আছে, যাতায়াতের অসুবিধা আছে, এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাও পৌঁছিয়ে দেওয়া খুবই কষ্টকর। তারপরেও আমরা বলবো যে এখানে আমাদের যে সদর হাসপাতাল আছে, সেই সদর হাসপাতালে চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো আগেই গত 2 বারের সময় শুরু করা হয়েছিল, সেগুলো আরো উন্নততর করা হয়েছে, অক্সিজেন সাপ্লাই উন্নততর করা হয়েছে, আমাদের ডাক্তারদের অবস্থা অনেক ভালো উপস্থিতি আছে এখানে। এগুলির পাশাপাশি ইদানিং গত শুক্রবারে বরকলে
অবস্থান করে আমাদের রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক, আমাদের একটি সীমান্ত এলাকা যেখানে সীমান্ত বাণিজ্য শুরু হওয়ার কথা, সেই একটি দুর্গম এলাকা তিনি ঘুরে এসছেন। এটা দুর্গমতার পাশাপাশি এই করোনার বিষয়টাও তার মাথায় রেখে তিনি এটিকে এই সফরকে সীমাবদ্ধ রেখেছিলেন। একইভাবে স্বাস্থ্যকর্মীরা, আমাদের পুলিশ, বিডিআর এবং সেনাবাহিনী যারা আছেন তাদের পাশাপাশি আমাদের যে ভলান্টিয়ার আছেন, র্যাডক্রিসেন্ট থেকে শুরু করে যারা কাজ করছেন এখানে, তারা সবাই কাজ করছেন, আমাদের জেলা পরিষদ সবাই তারা এখানে কাজ করে যাচ্ছেন। অতএব বলতে হবে যে আমাদের এখানে আন্তরিকতার কোনো অভাব নাই এই এত সংশ্লিষ্ট যারা এই ব্যবস্থার সাথে যারা জড়িত আছে। তবে একটি জিনিস আমাদের কাছে যেটি অভাব রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও একটু সচেতনতা আমরা আশা করছি। আশা করছি জন্য তাদের সক্রিয়ভাবে তাদের লোকজনকে, তাদের রাজনৈতিক কর্মীদেরকে তারা যদি মাঠে নামাতে পারতেন তাহলে সাধারণ মানুষকে আরও বেশি কনভিন্স করা যেত যে এই স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে আমাদের রক্ষা করা যাবে। এতটুকু আমার ধারণা। মানে কতটা জরুরি সেটি আসলে বোঝানো যেত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসাইন সাফায়েতের কাছে যেতে চাই। হোসাইন সাফায়েত, সরকারের বিধিনিষেধ যথেষ্ট কিনা সেটি আসলে জানবো, এবং মানুষের মধ্যে আসলে সচেতনতা কতটা আসলো? জি, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। সরকারি বিধিনিষেধ যেটা সেটা যুগোপযোগী এবং বাস্তবসম্মত। আমরা করোনার তৃতীয় ঢেউ যেহেতু মোকাবেলা করছি, প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ অভিজ্ঞতা কিন্তু জনগণ প্রত্যক্ষ করেছে, এবং আসলে সেখান থেকেও সকলে একটা নাগরিক দায়িত্ব না সামাজিক কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বশীলতার সাথে সাথে আসলে প্রশাসনের যে পদক্ষেপগুলো আছে সেটার সাথে একত্রত পোষণ করে কার্যক্রম যদি তারা নিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের একটা ভালো ফলাফল আমরা পেতে পারি বলে আমরা মনে করি। সুতরাং জনগণের কাছ থেকে আর একটু দায়িত্বশীল রেসপন্স যেটা সেটা আমরা আশা করছি। সেটা যদি হয় তাহলে আমরা আমাদের কার্যক্রমটা বেশ ভালোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে মানসিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য।